গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মান্ডি। তো কালকে দেখতেই পেয়েছো মান্ডির অবস্থা, রাস্তাঘাট তোমাদের দেখিয়েছি, রাস্তাঘাট যেমন ভেঙে এবং কীভাবে ট্রাফিক হয়ে গেছে, এক সাইড বন্ধ করে আরেক সাইড ছাড়ছে। তো আমরা সত্যি লাকের জোরে বেঁচে গেছি যে আমরা যেই সময় দিকে ঢুকেছি সেই সময় এই দিকটা ছেড়েছিল, যার জন্য তাড়াতাড়ি ঢুকতে পেরেছি। কালকে 8টার মধ্যে চলে এসেছি, হোটেলেও পেয়ে গেছি, না হলে 12টা 1টার আগে ঢুকতে পারতাম না, সিরিয়াসলি ঢুকতে পারতাম না, যে তখন যদি না ছাড়তো। তো যাই হোক, এটাই আমাদের হোটেল, হোটেলের রুম, এসি হোটেল নিয়েছি কারণ একটু গরম ছিল, এখানে টেম্পারেচার ছিল। আর হোটেলের নাম হচ্ছে বিয়াস ভ্যালি হোটেল, আর ডেসক্রিপশন আমি নিচে দিয়ে দেবো। আর এখানের একটা সাইডের ভিউ তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট হোটেল থেকে বাইরের ভিউটা রাস্তার দিকে, কারণ আমাদের হোটেলটা রাস্তার ওপরই। তো রাস্তার এক সাইডের ভিউটা তোমার দেখাচ্ছি, একবার দেখো। তো এদিকে দেখো, এখন এই পাশে রাস্তা আস্তে ট্রাকগুলো ছাড়ছে, এগুলো সব হিমাচলের দিকে ঢুকছে, মানে মানালির দিকে ঢুকছে। দেখো ট্রাফিকটা তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে। এটা হচ্ছে হোটেলের নাম, হোটেল বিস ভ্যালি, দেখতে পাচ্ছ ট্রাকগুলো, দেখো এরকম ভাবেই চলছে সারা দিন ধরে। এই হচ্ছে রাস্তার অবস্থা। আমার তো অসুবিধা নেই, আমরা যাবো টুয়ার্ডস দিস ওয়ে, তো অসুবিধা হবে না উল্টো দিকটায়। এটা হোটেলের এক সাইড ভিউ, আরেক সাইড ভিউ তোমাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট। চলো, হোটেলের দরজা খুললাম, দেখতে পাচ্ছ শুভ এখানে দাঁড়িয়ে আছে ফোন নিয়ে, কি দেখছে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পেরে গেছো। রাইট, এটাই সেই বেস রিভার যেটা কিছুদিন আগে তাণ্ডব মাচিয়ে দিয়েছে, এবং সেই তাণ্ডবের নমুনা স্বরূপ তোমরা কালকে দেখতেই পেয়েছো। আমি একটা ফোনটা ভালো করে দেখি, হাত ধরে পড়ে না যায়, তাহলে হয়ে গেল আমারও শেষ আজকে। এটা হচ্ছে এই সাইডের ভিউ, আর রাস্তা যে ভাঙচুর যা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো গতকাল। তো যাই হোক, তো আমরা এবারে লাগেজ ফাগেজ গুছিয়ে নিই, আজকে আবার বেরাবো। যদিও আকাশটা মেঘলা আছে, ওদিকে পুরো দেখো কুয়াশা ভর্তি। তো ভিউটা একদিক দিয়ে যেমন সুন্দর, তেমনই কিছুদিন আগে এই ভিউ তাণ্ডব মাচিয়ে দিয়েছিল। যাই হোক, তো সব গোছগাছ করে ব্রেকফাস্ট করে আমাদের আজকে ডেস্টিনেশন হবে হচ্ছে কালকা। কালকা থেকে স্টে করে কালকেই আমরা ট্রেনে বাইক তুলে দেবো, লাগেজ পার্সেল করে, এবং ওগুলো সব ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো, কী করতে হয় না করতে হয়, কী কী লাগে। তো যাই হোক, আবার দেখা হবে মোটর ব্লগসের অ্যাপে, ঠিক আছে চলো। তো আমরা লাগেজ সব সেট আপ হয়ে গেছে, রেডি বাইক নিয়ে, এবার আমরা বেরাবো টুয়ার্ডস কালকার উদ্দেশ্যে। এটা আমাদের আগের দিনের হোটেলটা, হোটেলের নাম তো তোমার দেখিয়ে দিচ্ছিলাম, বিস ভ্যালি, বিস ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো যাই হোক, আমাদের বাইক ফাইক সব রেডি, বেরোচ্ছি এবারে, যা কথা হয় মোটর ব্লগে, চলো। তো ওয়েলকাম টু মাই মোটর ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা বেরোচ্ছি এবার এখান থেকে, আমাদের হোটেল বিস ভ্যালি থেকে। টাইম এখন 11:53, সকাল 11:53, মানে একটু পরেই দুপুর হয়ে যাবে। অ্যাজ পার গুগল ম্যাপ কালকা রেলওয়ে স্টেশন ডেস্টিনেশন হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 148 কিলোমিটার। অ্যাজ পার গুগল ম্যাপ টাইম লাগাচ্ছে, টাইম লাগবে বাইকে 4 ঘন্টা। তো চলো বেরোচ্ছি এখান থেকে কালকার উদ্দেশ্যে, যেতে যেতে কথা হবে, চলো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালকা। আপাতত ডেস্টিনেশন আমরা গুগল ম্যাপে সেট করে রেখেছি কালকা রেলওয়ে স্টেশন, কারণ সেখান থেকে দিয়ে আমাদের ট্রেন জার্নি। তো আগামীকাল টুমরো রাত্রির 11:50 বাজে ট্রেনটা,
তার আগে আমাদের মোটামুটি 5-6 ঘন্টা আগে স্টেশনে গিয়ে যে কালকা স্টেশনের পার্সেল বুকিং অফিস যেখানে আছে আমাদের ওখানে গিয়ে বাইকটাকে লাগেজ পার্সেল বুকিং করাতে হবে। তার জন্য গাড়ির যে ওনার, মানে আমার গাড়ির ওনার আমি, শুভর গাড়ির ওনার শুভ, তো আমাদের একটা আইডি প্রুফের জেরক্স, তার সাথে হচ্ছে গাড়ির স্মার্ট কার্ডের একটা জেরক্স, এই দুটো, আর ট্রেনের টিকিটের একটা জেরক্স কপি, টিকিটের আর ইন্স্যুরেন্স কপির একটা জেরক্স বোধ হয় লাগে, আমার ঠিক খেয়াল নেই ওটা, যা ওইটা, এগুলো রেডি করে আমাদের যেতে হবে প্লাস অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে পার্সেলটা বুক করতে হবে। ওখানে অ্যাজ পার গাড়ির ওয়েট, মানে আনলোডেড ওয়েট যেটা আছে সেই ওয়েট হিসাবে একটা ক্যালকুলেট হবে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আমাদের পে করে ওটা বুক করাতে হবে। প্লাস ওইখানকার যারা পোর্টার থাকে, পোর্টার মানে হচ্ছে যারা ট্রান্সপোর্ট করায়, মানে গাড়ি যারা তোলে, লোড করে, আনলোড করে, তো তাদেরকে দিয়ে গাড়িটা পুরো র‍্যাপ করাতে হবে, করে আমাদের গাড়িতে ওটা তুলে দিতে হবে। ওখানে আমরা সামনে দাঁড়িয়ে থাকবো, সব ঠিকঠাকভাবে করিয়ে নেবো। আমি যেমন আমার গাড়ির লুকিং গ্লাস, এই হ্যান্ড গার্ড এবং ভাইজার ফুল সেট এগুলো খুলে নেবো। কেন, নর্মালি ওরা ভালোভাবেই করে, বাট নামাটামার সময় দেখো, মেন হচ্ছে ওরা তো তাড়াহুড়া করে, একটা তো গাড়ি না, আরও গাড়ি আছে, আরও অন্য লাগেজ থাকে সব কিছু, তো বাই চান্স কেউ তো আর ইচ্ছা করে করবে না, বাট যদি বাই চান্স কোথাও কিছু লেগে যায়, ভেঙে যায়, সেটা আলটিমেটলি ওদের কিছু হবে না, ক্ষতিটা আমারই হবে, এবং সে ক্ষতিটা পূরণ করার আমি পাবো না। তো সেই জন্য সেফটির জন্য আমি এই জিনিসগুলো খুলে নেব, খুলে তারপরে আমি পুরো কভার করিয়ে গাড়ি ঢুকিয়ে দেবো, এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রির যে টাইমে ট্রেনটা আছে তার আগে চলে এসে ট্রেনে বোর্ডিং করে নেবো। তাহলে আমরা, আমাদের সঙ্গে বাইক, একই ট্রেনে আমরা বাড়ির উদ্দেশ্যে, মানে হাওড়া, কলকাতা হাওড়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো, আর তারপরে হাওড়াতে গিয়ে আনলোডিং এবং যা 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 আছে কীভাবে কী করতে হবে সেটা আমরা সেদিনকে তোমাদের বলে দেবো, আমি দেখিয়ে দেবো। প্লাস কালকে যে আগামীকাল পার্সেল যখন আমরা বুকিং করবো সেগুলো আমি তোমাদের দেখাবো, যাতে কোনো ডিটেলস যাতে মিস না হয়, এবং তোমাদেরও যাতে এরম সেম সিস্টেম কোনো কিছু করলে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সব কিছু আমি জানিয়ে দেবো। তো যাই হোক, চলো আমরা চলছি কালকার উদ্দেশ্যে। আর যেটা বললাম, আমরা আজকে যে হোটেলটা নেবো, আমরা চেষ্টা করব কালকা রেলওয়ে স্টেশনের কাছাকাছি, এতে আমাদেরই সুবিধা, কেন গাড়ি যখন হ্যান্ড ওভার করে দিই আমরা হোটেলে চলে আসবো খাওয়া দাওয়ার ব্যাপারের জন্য, তো তখন আমাদের কোনো অসুবিধা হবে না যাওয়া আসাটা করতে, যেহেতু বাইকটা তখন হ্যান্ড ওভার করে দেবো। আর ট্রেনে যেটা বলছিলাম, যেহেতু আমাদের কালকের ট্রেন রাতে আর সন্ধ্যাবেলা আমাদের পার্সেল বুকিংয়ের কাজ আছে, তো আমরা হোটেল, যে হোটেলটা করব, ট্রাই করব হোটেলের সাথে কথা বলে, যে অ্যাকচুয়ালি দুদিনের আমাদের বুকিং হচ্ছে, বাট আমরা যেহেতু আজকে বিকেলের দিকে হোটেলের দিকে ঢুকবো, প্লাস কালকে আমরা সন্ধ্যের দিকে ছেড়ে দেবো, অ্যাকচুয়ালি 24 আওয়ার্সই হচ্ছে, বাট যেহেতু ডে হিসাবে দুদিন হয়ে যাচ্ছে, তো দুদিনের চার্জ করবে হোটেল। আমরা হোটেলের সাথে আমরা কথা বলে দেখবো সেটাকে, যদি একটা কোনো একটা অ্যাডজাস্টমেন্টে আসা যায় কোনো একটা অ্যামাউন্ট, এতে আমাদেরই বেনিফিট হবে, যেহেতু আমরা রাইড করছি আমাদেরও বাজেট একটা লিমিটে থাকে, তো সেটা করে নিতে সুবিধা হয়, সেটা ট্রাই করবো কথা বলে। যাই হোক, তোমাদের জানাবো সব কিছু, আর যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগলো ট্রিপটা, এই ভিডিওগুলো, এবং তোমরা দেখতেও পেলে আমরা কীরকম, মানে অফরোডগুলো করে এলাম, কীরকম কিছু হার্ডেল আমরা সব কিছু ওভারকাম করে আমরা আস্তে আস্তে রিটার্ন করছি। যাই হোক, তো এত এফোর্ট আমাদের, এবং এরপরে আমি বাড়ি গিয়ে ভিডিওগুলো বানাবো এডিট করে করে তোমাদের দেখার জন্য আমি ইউটিউবে ছেড়ে দেবো, এবং তোমরা যারা দেখতে পারবে, তো এত এফোর্টের আমি জাস্ট একটাই রিটার্ন চাই বস তোমাদের কাছ থেকে, আর কিছুই না, জাস্ট লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করো, তোমাদের যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, এবং তোমাদেরও কোনো যদি অ্যাডভাইস থাকে কোনো কিছু বলার, সব কিছু জানাতে পারো অবশ্যই কমেন্ট করে, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, কিছু না, তোমাদের একটু শেয়ারে হয়তো আমার এফোর্টের একটু দাম পাবো, আর কিছুই না, এইটুকুই। যাই হোক, সাথে থাকো, জোরে থাকো, প্রতিটা মুভমেন্ট দেখতে থাকো, চললাম আমরা কালকার উদ্দেশ্যে, চল। তো আশা করি তোমাদের ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তো অবশ্যই দেখতে থাকো, আরও অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলে যাও না, প্লিজ প্লিজ প্লিজ, চলো।
So, welcome and welcome to tunnel number 5. This is tunnel number 5. তখন আমরা মান্ডি থেকে বেরিয়েছিলাম, সত্যি খুব গরম লাগছিল, বাট এই লাস্ট কিছুক্ষণ লাস্ট 5-10 মিনিট থেকে একটু গরমটা কম লাগছে, বলবো না ঠান্ডা লাগছে সেটা কখনোই বলবো না, বাট এটুকু বলবো গরমটা সামান্য কম লাগছে, একটু হাওয়াটা পাচ্ছি, কষ্টটা একটু কম হচ্ছে। ওয়েলকাম টু টানেল নাম্বার 4। চলো হচ্ছে, ওয়েলকাম টু টানেল নাম্বার 3। টানেল নাম্বার 3, চলো। সো ওয়েলকাম টু টানেল নাম্বার 2, চলো। অ্যাম্বুলেন্স, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্য লাস্ট ওয়ান, টানেল নাম্বার 1, চলো। আমরা হাইওয়ে ছেড়ে একটা এরকম ভেতরের রাস্তা দিয়ে আসছি, গুগল ম্যাপে আমাদের দেখালো এই রাস্তাটা, এটা দিয়ে আমরা ঢুকে গেছি। জানি না পরে যদি আটকে যাই বা রাস্তা খারাপ থাকে, বাট দেখিয়ে দিয়েছে যখন, চলো যা হবে দেখা যাবে, অত চিন্তা করে লাভ নেই, চলো। এখানে কি হলো, গাড়ি উল্টে গেছে। এখানে সামনে তোমরা দেখতেই পাচ্ছ একটা লরি উল্টে গেছে, উল্টে পড়ে গেছে, এখন ওটাকে ক্রেন দিয়ে এরকম তোলা হচ্ছে। দুটো ক্রেন দিয়ে তুলছে, একটা ক্রেনে সম্ভব না, দুটো ক্রেন দিয়ে তুলছে।
এখান থেকে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম আমরা আমাদের ডেস্টিনেশন কালকার উদ্দেশ্যে। মারাত্মক গরম, তোমাদের কি বলবো, খুব খুব গরম। ও যার জন্য রাইডিং জ্যাকেটের এখন চেন খুলে দিয়েছি, হাতেও আর গ্লাভস পরছি না, তাহলে পারা যাচ্ছে না। ধুলো হলে ধুলো কোনো অসুবিধা নেই, বাট খুব অসুবিধা হয়ে যাচ্ছে। চলে তো এলাম কালকে আমার হোটেল। ঠিক আছে, তো চলো আমরা কালকাতে চলে এসেছি, কালকা স্টেশনে একবার পার্সেল বুকিং নিয়ে আমরা একবার কথা বলে নিই, কথা বলে তারপরে হোটেলটার দিকে যাব। চলো, হোটেল লোটাস গ্র্যান্ড AKM, একদম স্টেশনের সামনে, উল্টো দিকটা স্টেশন। ঠিক আছে, কালকা স্টেশনে পার্সেল অফিসে পার্সেল বুক করতে, তো পার্সেলটা এখন বুক করছি, বাইকগুলোকে পার্সেল করানোর জন্য। শুভ অলরেডি কাগজে লিখছে, দেখতে পাচ্ছ, দুটো বাইকের ডিটেলস দিয়ে সব কিছু করছি, কমপ্লিট হয়ে গেলে তারপরে সব ডিটেলস তোমাদের আমি জানাচ্ছি। তো এখন বাইকের তেল খালি করা চলছে, এখানে পাপ্পু ভাই আছে, পাপ্পু ভাই একদম দায়িত্ব নিয়ে সব কাজ করে দিচ্ছে, একদম সব দেখে নেয় পাপ্পু ভাই। শুভটা অলরেডি ট্যাঙ্ক খালি হয়ে গেছে, আমার গাড়িটা ট্যাঙ্ক খালি চলছে আপাতত, কেন ট্যাঙ্ক এমটি রাখতে হয়, যাক বাদ বাকি কথা আবার একটু পরে বলবো যখন বুকিং হবে। ট্যাঙ্ক খালি হয়ে গেছে, এটা আমার মিটার 350টা, এটা শুভ ডমিনার 400, প্যাকিং বাকি, লুকিং গ্লাসটা বললো খুলে দিতে, তো খুলে দিল। রঞ্জনের হাতে লুকিং গ্লাস, আয়নায় মুখ দেখছে রঞ্জন আপাতত এই লুকিং গ্লাসে। আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার লুকিং গ্লাস, হ্যান্ড গার্ড, আর এখানে যে উইন্ডশিল্ড আছে এবং এক্সটেন্ডার, আমি সব খুলে দিচ্ছি, রিক্স দিলাম না বেকার, রিক্স দিলাম নেই, অফিসেরও ভালোভাবেই নিয়ে যাবে, বাট তাও যদি কিছু হয় তো বেকার আমারই যাবে, তাই না? তো এইগুলো আমি খুলে দিলাম, এইভাবে পাঠাচ্ছি আমি আমার রেড বিস্টকে। প্যাকিং হচ্ছে, আর প্যাকিং হয়ে গেলে তারপরে কত টাকা কী পড়ছে চার্জেস, কীভাবে ক্যালকুলেশন আছে তোমাদের সেটা বলবো, কমপ্লিট হয়ে যাক তারপরে চলো। তো আমাদের কমপ্লিট হয়ে গেল, অলরেডি লেভেলও পড়ে গেছে, এটার লেভেল কোথায়, আচ্ছা এই যে একটা লেভেল বুকিং হয়ে যাওয়ার পরে, এটা একটা লেভেল, দুটো গাড়ি রেডি, কালকে উঠবে, কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের দুটো বাইক নিয়ে টোটাল পড়লো হচ্ছে 6,227 টাকা, আর পোর্টারের চার্জ আলাদা, পোর্টারের চার্জ হচ্ছে 700 করে নিয়েছে, 1400 টাকা। এবারে তোমরা যেরমভাবে যেরকম কথা বলবে আলাদা ব্যাপার, তবে এটা নিয়ে বেশি মান্ডুয়ালি করা না করাই ভালো, তাহলে ওরা জিনিসটাও ভালো সুন্দর সেফলি পাঠায়। ঠিক আছে চলো, বাদ দেওয়ার কথা কালকে ব্লগ হবে, এখানে কাজ শেষ, চলো।